প্রিয় দর্শক, জরিপ সংক্রান্ত বিষয়গুলো খুব স্পষ্টকাতর। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের মানুষরা এবং সব ধরনের মানুষরা নিজের জায়গা জমিনটুকু, নিজের মালিকানা সত্ত্বটুকু ঠিক আছে কিনা, খতিয়ান ঠিক আছে কিনা, নকশা ঠিক আছে কিনা এবং জমিনের আইন ঠিক আছে কিনা, জমিনের সীমানা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব সতর্কতা অবলম্বন করে খুব যাচাই বাছাই করার চেষ্টা করে। এই মানুষ সতর্কতা থাকার কারণে নতুন নতুন বিষয়গুলো, নতুন নতুন সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে পরিমাপ বা জরিপ। আমাদের অনেকের মনপ্রস্থ জাগে জরিপটা কি, জরিপ এটা ইংলিশ শব্দ হচ্ছে সার্ভে। এই সার্ভে শব্দটি ব্যাপক করতে ব্যবহৃত হয়। আমরা ভূমি জরিপের ক্ষেত্রে যেটা বুঝি, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মৌজার আয়তন, অবস্থান ও পরিমাপ ঠিক রেখে এবং পূর্ববর্তী মালিকানাগুলোকে যাচাই বাছাই করে মালিকানার খতিয়ান, নকশা, দলিল, এই সমস্ত বিষয় যাচাই বাছাই করে নতুন করে নতুন আঙ্গিকে মাপযোগ করে যে সমাধান দেওয়া হয় সেটাই হচ্ছে আসল মূলত জরিপ। তো আমাদের বাংলাদেশে এই যাবৎ চারটি জরিপ হয়েছিল। সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে করছি, বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আর একটি ভিডিওর মাধ্যমে করব। তো সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে যে চারটি জরিপ হয়েছিল সেই চারটি জরিপ কী কী এবং কত সাল থেকে কত সাল মধ্যে হয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জরিপগুলোর তালিকাকে আমি উল্লেখ করছি। বাংলাদেশের প্রথম জরিপ যেটাকে আমরা সিএস বলা হয় বলি বা ডিএস বলি, সিএস এর মূল রূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যাকে আমরা বাংলা ভাষায় কিস্তোয়ার জরিপ বা ভাগ ভাগ করা জরিপ হিসাবে বলে থাকি। আর ডিএস যাকে ডিস্ট্রিক্ট সার্ভে, প্রত্যেকটা জেলাতে হওয়ার কারণে তাকে ডিএস বলা হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা পলটো পলটে ভাগ ভাগ করে এই জরিপটা করার কারণে তাকে ডিএসসিএসও বলা হয়। তো এই জরিপটা সিএস বলে না ডিএস বলে, এই জরিপটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণা অর্থাৎ কক্সবাজার রামু থানা থেকে শুরু হয়ে 1888 সালে কক্সবাজার রামু থানা থেকে শুরু হয়ে এবং বাংলাদেশের উত্তর পশ্চিম কোণ 1940 সালে দিনাজপুর গিয়ে শেষ হয়েছে। এ হচ্ছে সংক্ষিপ্ত সিএস জরিপের ধারণা। তারপরে বাংলাদেশের দ্বিতীয় নম্বর জরিপ যাকে আমরা এসএ জরিপ বলি বা পিএস জরিপ বলা হয়, এসএ জরিপ হচ্ছে এটার মূল রূপ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অ্যাক্ট, এটা একটি আইনের নাম। ওই আইনের অধীনে এই জরিপটা হওয়ার কারণে এই জরিপের নাম, ওই আইনের নামটি জরিপের নাম একই নাম হয়ে গেছে এবং এটা পাকিস্তানের আমল হওয়ার কারণে তাকে পিএসও বলা হয়। আর এই জরিপটা এসএ বলেন বা পিএস বলেন, এই জরিপটা 1956 থেকে শুরু হয়ে 1963 সালে সারা দেশে হয়েছিল। এবং বাংলাদেশের তৃতীয় নম্বর জরিপ যেটাকে আমরা আরএস হিসাবে জানি, এই জরিপটা সারা দেশে চট্টগ্রাম এবং ফরিদপুর ও বরিশালের কয়েকটি জেলা ব্যতীত সারা দেশে 1965 থেকে 1985 সালে এই জরিপটা হয়েছে। আর চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশাল কয়েকটি এলাকাতে 1924 থেকে 1939 সালের মধ্যে এই জরিপটা হয়েছে। এটা কী কারণে হয়েছে, কী কারণে হয়নি, এই বিস্তারিত ইনশাল্লাহ আমরা অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে সংক্ষিপ্ত এতটুকু আলোচনা করছি। আর বাংলাদেশের চতুর্থ নম্বর জরিপ যেটাকে আমরা বিএস বলা হয় বা বিআরএসও বলি, বিএসও বলি বা বিআরএসও বলি, এই জরিপটা 1985 সাল থেকে বর্তমান চলমান আছে। 1985 সাল থেকে চলমান হয়ে কোথাও শেষ হয়েছে জরিপ, কোথাও চলমান, কোথাও এখন হয়নি হবে। তো এখানে একটি কথা, সেটা হচ্ছে এই জরিপটা সূচনা হয়েছে তো মূলত 1971 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, কিন্তু পাবলিশ হয়েছে 1985 সালের পরে, এই জন্য ওই হিসাবে 1985 সাল থেকে বর্তমানে চলমান, কোথাও হয়েছে আর কোথাও হয়নি। প্রিয় দর্শক, এই পর্যন্ত আপনারা চারটি জরিপের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো বাংলাদেশের তিনটি জরিপের নকশা আছে, খতিয়ান আছে, একটি জরিপের নকশা নাই, খতিয়ান আছে। সিএস, আরএস, বিএস এই তিনটি জরিপের নকশাও আছে, খতিয়ানও আছে,
কিন্তু এস এ জরিপ বলেন বা পিএস জরিপ বলেন, এই জরিপের নকশা নাই, খতিয়ান আছে, এটি কী কারণে হয় নাই সেই বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অপরকে জানিয়ে দেবেন শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।